দুই জেলায় পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এর মধ্যে যশোর চৌগাছা সড়কে একটি রেল ক্রসিং এর উপর একটি ট্রাক উঠে গেলে রেলের ধাক্কায় দুইজন নিহত হন ভোর সাড়ে পাঁচটায় যশোর চৌগাছা সড়কের চূড়ামন কাটিতে এক এলাকায় এই দুর্ঘটনা ঘটে এতে ট্রাক চালক ও সহকারী ঘটনাস্থলে মারা যান অবদিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে এদিকে ভোরে বরিশাল থেকে ঢাকায় আসার পথে নতুন শিকারপুর এলাকায় সাঁকুড়া পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে টেম্পুর দুই আরোহী নিহত হন আহত হন আরও অন্তত সাতজন